প্রচন্ড গতিতে ভারত থেকে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণে লালমনিহাটের হাতিবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পানি তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেষ প্রকল্প এলাকায় তিস্তা ব্যারেজ শেষ প্রকল্প এলাকায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড গতিতে কিন্তু পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমা সুই অর্থাৎ বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই তিস্তা নদীর পানি প্রচণ্ড গতিতে বাংলাদেশের দিকে ধুয়ে আসতায় তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে নিম্ন অঞ্চলের ফসল জমি যেমন পানিতে ডুবে গেছে তেমনি অসংখ্য বসত বাড়িতে কিন্তু পানি উঠেছে ফলে তিস্তা পাড়ে কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু একদিকে যেমন তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে পাশাপাশি ভারত থেকে কিন্তু প্রচন্ড গতিতে পানি আসছে আজকে দুপুরে পর থেকে আপনাদেরকে যেমনটি গতকালকে জানিয়েছিলাম যে গতকালকে কিন্তু তিস্তা নদীর পানি সকালবেলা বিপদসীমার উনচল্লিশ সেন্টিমিটার নিচে এবং রাত্রে বিপদসীমার আটাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় কিন্তু আজকে সকালবেলা থেকে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করে সকালবেলা তিস্তা নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় দুপুরবেলা বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় কিন্তু সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার সুই সুই অবস্থায় প্রবাহিত হচ্ছে অর্থাৎ বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তার গর্জন আমরা শুনতে পাচ্ছি তিস্তার পানির যে গর্জন সেটি কিন্তু দেখতে পাচ্ছি ফলে তিস্তা তীরবর্তী লালমনিহাট এবং নীলফামারি জেলার কিন্তু অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ছে তিস্তা নদী আমরা যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি জানতে পেরেছি যে রাত্রে পানি বৃদ্ধি না হলেও কিন্তু রবিবার সকালবেলা থেকে আবারও কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে বাড়বে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তা নদীর পানি বাড়লেও এবং একটি বন্যা দেখা দিতে দেখা দিতে পারে কিন্তু সেটি ভয়াবহ আকার ধারণ করবে না বা সেটি স্থায়ী হবে না তিনি বলছে যে তিস্তা তিস্তা নদীর পানি বিপদসীমার কিছুটা অতিক্রম করলেও করতে পারে কারণ ভারত থেকে কি পরিমাণ পানি আসবে তা কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না ফলে সঠিকভাবে বলা যাচ্ছে না আমরা এ নিয়ে লালমনিহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব ভাইদারের সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে তিস্তা নদীর পানি পানির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে যে তিস্তা ব্যারেজ জেলা প্রশাসকদের মাধ্যমে তিনি বলছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে রাতের বেলার কারণে কিন্তু আমরা তিস্তার যে ভয়াবহ ঢেউ সেটি কিন্তু আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় আমরা অবস্থান করছি এবং সেখানে দেখছেন যে প্রচণ্ড গতিতে কিন্তু পানি ধুয়ে আসছে প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি কিন্তু যে গতকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি কর্মকর্তারা যেটি আমাকে বলেছেন যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে ভারত থেকে প্রচন্ড গতিতে পানি আসার কারণে কিন্তু বন্যাও একটি দেখা দিতে পারে সেটি ছোট পরিসরে বন্যা এবং সে বন্যাটা ভয়াবহ আকার ধারণ করবে না এই বৃষ্টি ধারণ করবে না এবং স্থায়ী হবে না এই ছিল তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং বন্যার খবর আদুজ্জামান সাজু এলনু অনলাইন তিস্তা ব্যারেজ লালমনিরহাট